দ্বাদশ শ্রেণীতে ভাষা অংশে তোমাদের সাধারণত পাঁচটি অধ্যায় থাকে, কিন্তু এই বছর একটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু চারটে অধ্যায় রয়েছে। সেগুলি হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। তো এই অধ্যায়গুলি থেকে তোমরা কোন কোন এমসিকিউগুলো প্র্যাকটিস করবে আজকের এই ভিডিওতে আমি সেই নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এমসিকিউ কীভাবে আসে সেটা আমি বলে দিই। একটি প্রশ্ন থাকে এবং তার চারটি অপশান থাকে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হয়। তো আমি এই যে ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, তার কারণ কোনো প্রশ্নের উত্তর যদি তোমার জানা থাকে তাহলে তুমি এমসিকিউর উত্তর খুব সহজেই দিতে পারবে। আমি আর চারটে করে অপশান এখানে দিইনি, কিন্তু আমি যে মক টেস্টগুলো নেব সেখানে অবশ্যই তোমাদের চারটে করে অপশান আমি দেব। আজকে আমরা অন্য কথা না বাড়িয়ে সরাসরি ভাষা অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নিই। ভাষার প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এর থেকে আমি প্রথমে তোমাদের এমসিকিউগুলো বলে দিচ্ছি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? সঠিক উত্তর, স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। পরবর্তী প্রশ্ন, কবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল? সঠিক উত্তর, বিংশ শতাব্দীর গোড়ার দিকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল। ডিকশনারি শব্দটি কোথায় পাওয়া যায়? স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে এই ডিকশনারি শব্দটি পাওয়া যায়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল, সঠিক উত্তর চারটি, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লেখো। সঠিক উত্তর হচ্ছে লাতিন এবং গ্রিক। শৈলী শব্দটির অর্থ কী? শৈলী শব্দটির অর্থ হল রচনা রীতি। ল্যাট ধারণার জনক কাকে বলা হয়? ল্যাট ধারণার জনক বলা হয় নোয়াম চমস্কিকে। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কী বলে? তাকে বলে কোড। সিম্যান্টিক্স শব্দটির অর্থ কী? সিম্যান্টিক্স শব্দটির অর্থ হল শব্দার্থতত্ত্ব। এবারে আমরা ভাষার যে তোমাদের পরবর্তী অধ্যায় রয়েছে অর্থাৎ ধ্বনিতত্ত্ব, এর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলে দিচ্ছি। একটি উষ্ণ ধ্বনির উদাহরণ দাও। সঠিক উত্তর হলো তালিবস্বর। এছাড়াও পেটকাটা মূর্ধন্যস্বর, দন্ত্যস্বর এগুলো সবই হলো উষ্ণ ধ্বনির উদাহরণ। একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও। একটি তাড়িত ধ্বনির উদাহরণ হলো ডয়শূন্যর। পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। সঠিক উত্তর হলো ল। বাংলায় কটি অর্ধ স্বরধ্বনি রয়েছে? বাংলায় চারটি অর্ধ স্বরধ্বনি রয়েছে। অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলি কী কী? খ, ছ, ঠ, থ, ফ, এগুলো হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি। পরবর্তী প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কী? সঠিক উত্তর, খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কয় ভাগে বিভক্ত? বিভাজ্য ধ্বনি দুই ভাগে বিভক্ত, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। একটি মৌলিক স্বরধ্বনির উদাহরণ দাও। সঠিক উত্তর হলো অ। এছাড়াও আ, এ, হস্যই, হস্যৌ, এ, ও, এই সব কিছুই কিন্তু হলো মৌলিক স্বরধ্বনির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, যুক্তধ্বনির উদাহরণ হলো তয় রি, তয় রফলা, দন্তে সয়ফয় ইত্যাদি। বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় এমন একটি অঙ্গ হল সঠিক উত্তর কর্ণ। এবারে আমরা ভাষার পরবর্তী অধ্যায় রূপতত্ত্ব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলে দেবো। তবে তার আগে তোমাদেরকে জানাই, আমরা কিন্তু ইতিমধ্যেই 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও। রূপতত্ত্ব থেকে তোমাদের প্রথম প্রশ্ন, রূপমূল কী? সঠিক উত্তর, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপমূল। যে অব্যয় শব্দের শুরুতে বসে
তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো উপসর্গ। রূপমূল পরিবারে রূপের বিকল্পকে কি বলা হয়? রূপমূল পরিবারে রূপের বিকল্পকে সহরূপ বলা হয়। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি কিসের উদাহরণ? এটি জোর কলম রূপমূলের উদাহরণ। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে। ভিআইপি, ডিএম এগুলি কি জাতীয় শব্দ? এগুলি মুন্ডমাল শব্দের উদাহরণ। দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে কি বলে? সঠিক উত্তর জটিল রূপমূল। রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ কর, স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল। এগুলি হল রূপমূলের দুটি শ্রেণী। বড় দাদা থেকে বড়দা, টেলিফোন থেকে ফোন, এগুলি কিসের উদাহরণ? এগুলো ক্লিপিংস বা সংক্ষেপিত পদের উদাহরণ। চুপচাপ শব্দটি কোন শ্রেণীর মধ্যে পড়ে? এ শব্দটি অনুকার পদ গঠনের মধ্যে পড়ে। এবারে বাক্যতত্ত্ব থেকে তোমাদের এমসিকিউ বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সরল বাক্যে কটি উদ্দেশ্য ও কটি বিধেয় থাকে? সঠিক উত্তর একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে। যে ব্যাকরণের মাধ্যমে সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তা জানা যায় তাকে কি বলে? তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। অর্থাৎ যে ব্যাকরণের মাধ্যমে সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তা জানা যায় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম হল, সঠিক উত্তর কর্তা, তারপর কর্ম এবং তারপর ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, বাক্যের গঠন ও উপাদান কোন তত্ত্বের অন্তর্গত? বাক্যের গঠন ও উপাদান বাক্যতত্ত্বের অন্তর্গত। লাং ও পারল তত্ত্বের প্রবক্তা কে? লাং ও পারল তত্ত্বের প্রবক্তা হল ফেরদিনা দা শ্বশুর। বাক্যের প্রধান অংশ কটি ও কি কি? বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য ও বিধেয়। সিনট্যাক্স, SYNTAX শব্দটির অর্থ কি? সিনট্যাক্স এই শব্দটির অর্থ হল বাক্যতত্ত্ব। কম্পিটেন্স এবং পারফরম্যান্স ধারণার জনক কাকে বলা হয়? কম্পিটেন্স এবং পারফরম্যান্স ধারণার জনক বলা হয় নোয়াম চমস্কিকে। সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনককে? সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনক হলেন নোয়াম চমস্কি। যে সকল প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই সব প্রক্রিয়াকে কি বলে? যে সকল প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই সকল প্রক্রিয়াকে বলে সংবর্তন। তাহলে আজকে তোমাদের ভাষা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি তোমাদের বলে দিলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা সত্যি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।